করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে আম্বাসা মহকুমায়। পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে অভিজ্ঞ মহল। করোনা সংক্রমণের পরিস্থিতির কথা চিন্তা করে আম্বাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশন শনিবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল। শনিবার আম্বাসা বাজারের হাটবার অনেক লোকের সমাগম ঘটে। হাটবারে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সেই চিন্তা মাথায় রেখে আম্বাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। আম্বাসা বাজারের সমস্ত দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, এমনটাই জানালেন আম্বাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমৃতা রায়। পাশাপাশি তিনি 6 সেপ্টেম্বর সোমবার থেকে 30 সেপ্টেম্বর বুধবার পর্যন্ত আম্বাসা বাজার খোলার নতুন সময়সূচি সম্পর্কে জানান। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সমস্ত দোকানপাট খোলা থাকবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কিন্তু পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে আবার পুনরায় দোকানপাট আগের মতো খোলা হবে। ক্রেতা ও বিক্রেতার কথা চিন্তা করে মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত সময় উপযোগী বলে জানান তিনি। পয়লা আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত টোটালি হাটবার যেটা ছিল শনিবার এটা বন্ধ রাখছিল যাতে গ্যাদারিংটা কমানো যায়। কিন্তু দেখা গেল আম্বাসার মতন বাজারে প্রতিটা হাটবারে 25 থেকে 30 হাজার লোক এমনিতেই হয়, যেগুলা টোটাল হাটবার বন্ধ রাখার পরও যদি সম্পূর্ণ হাটবার খোলা হয় 50 থেকে 55 হাজার লোক। তো বর্তমান পরিস্থিতির উপর আমরা লক্ষ্য রাখলাম আম্বাসা বাজার এরিয়ার মধ্যে করোনা ভাইরাসের যে প্রকোপ দিন দিন বৃদ্ধি পাইতেছে। সামান্য আমরা চেকিং করার পরে অ্যান্টিজেন টেস্ট করার পরে দেখা গেল প্রচুর লোকে এরকম পজিটিভ আসছে। সেই দিক থেকে যেহেতু আমরা বাজারের ব্যবসায়ী, আমরাও কিন্তু সমাজের একটা লোক, সমাজকে বাঁচানোর দায়িত্ব আমাদেরও। সেই কথাটাকে মাথায় রেখে আমরা গত পরশু দিন আমরা একটা কার্যকরী কমিটি একটা মিটিং করছি। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শনিবার যেহেতু প্রচুর লোকের ভিড়, এই হাটবার টোটালি বন্ধ করে 24 ঘন্টা লাগে আমরা ফুল লকডাউন করে দিলে তাহলে বাজারটা একটা চেঞ্জ একদিনের জন্য একটু কম হইব। লক্ষ্য করছি যে 2টার পরে বাজারে কোনো লোক আসে না, শুধুমাত্র ব্যবসায়ীরা বসে থাকে। সেই দিক থেকে ব্যবসায়ী মতামতের উপর নির্ভর করে আমরা 2টা পর্যন্ত মার্কেটটা খোলা রাখছি, 2টার পরে টোটালি বন্ধ রাখি। কবে থেকে কবে পর্যন্ত এটা হচ্ছে? আমরা কালকে মাইকিং করেছিলাম 1 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, কিন্তু এখানে উল্লেখ রাখতে হয় আপনাদের মাধ্যমে আমি আবারও এটা ক্লিয়ার ক্লারিফিকেশন দিচ্ছি, আমরা 1 সপ্তাহ এটাকে ফলো করি। 1 সপ্তাহ পরে যদি দেখি পরিস্থিতি স্বাভাবিকতা আছে আমরা সঙ্গে সঙ্গে ওই 2টাটা আমরা এটা উঠু বেড়ে নিই, আর যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে আরও কঠোর সিদ্ধান্ত নিতে অ্যাসোসিয়েশন বাধ্য হবে জনস্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।